কলমাকান্দা শিশু নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির আয়োজনে শিশু নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নাজিরপুর এপির ম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার শান্তি দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু, বিএমএফ টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া, নাজিরপুর ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার জনি মল্লিক, ইউপি সদস্য পারভিন আক্তার ও শিশু ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ। তহুরা পিঙ্কি, BMF টেলিভিশন।